নমস্কার, বেস্ট ভিলেজ ফুড রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি চিলি সয়াবিনের রেসিপি কি করে করতে হয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে সয়াবিন নিয়েছি, সয়াবিনগুলো আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। এবার এই সয়াবিনগুলো আমি জল চিপে চিপে এখানে নিয়ে নেব, যতটা পরিমাণ যতটা সম্ভব চিপে নিয়ে নেব। কি কি লাগবে আমি দেখিয়ে দিচ্ছি। চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লবণ, সাদা তেল, আর এখানে কর্নফ্লাওয়ার লাগবে, একটা ডিম লাগবে, টমেটো সস, সয়া সস, গ্রিন চিলি সস, আর আদা রসুন বাটা, আর কাঁচা লঙ্কা। এখানে আমি পেঁয়াজগুলো পাতা পাতা করে কেটে নিয়েছি, একটা টমেটো আর একটা ক্যাপসিকাম নিয়েছি। এবার আমি এগুলো মাখিয়ে নেব। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো, লবণ দিচ্ছি 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি অল্প, চিনি দিচ্ছি, কর্নফ্লোর দিচ্ছি, চামচ মতো টমেটো সস দিচ্ছি 1 চামচ, গ্রিন চিলি সস দিচ্ছি 1 চামচ, সয়া সস দিচ্ছি 1 চামচ, আর একটি ডিম নিয়েছি, এই ডিমটা আমি দিয়ে দেব। এবার এগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব, হাত দিয়ে মাখাতে হবে এটা। আমি এবার সয়াবিন গুলো ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, সয়াবিনটা আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম। এবার এগুলো আমি ভেজে নেব এক এক করে। আমি এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব এগুলো। আমি এখানে আদা বাটা আর রসুন বাটা একসঙ্গে দিয়ে দিচ্ছি, এটা ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো কেটে রেখেছি, এগুলো দিয়ে দেব। খুব একটা ভাজা যাবে না এগুলো,
এবার আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিচ্ছি। এগুলো কিছুক্ষণ ভালোভাবে নেড়ে নেব। টমেটো গুলো দিয়ে দিচ্ছি, এই যে কেটে রেখেছিলাম এই লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি। আবারও এগুলো ভালোভাবে নেড়ে নেব। গোল মরিচে গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ, লবণ আগে সয়াবিনে দিয়েছিলাম, চিনি, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ভালোভাবে নেড়ে নেব। এবার সয়া সস দিয়ে দিচ্ছি, গ্রিন চিলি সস দিয়ে দিচ্ছি, টমেটো সস দিয়ে দিচ্ছি, এবার এগুলো ভালোভাবে নেড়ে নেব। আবার এবার আমি ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দেব, এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এই কর্নফ্লোরটাই জল দিয়ে গুলে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখন একটু জল দিয়ে দেবো। আবার ভালোভাবে মেরে নেবো এবং কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখুন আমি 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে চিলি চিলি সয়াবিন। এবার আমি নামিয়ে নেব। আমার এই চিলি সয়াবিনের রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন।